আমি কাঁদতে আসিনি, জলে ভাসতে আসিনি, আসার কারণ আমি জানিয়ে যাব। বেশ কয়েকটি প্লেব্যাক করেছি আমি চরকির ওটিটি প্ল্যাটফর্মের। জীবনে ভালো কিছু গান গেয়ে যেতে চাই। তোর সাথে নামলাম রে পথে, উথাল পাথাল হিয়া সখা, উথাল পাথাল হিয়া। দর্শক, এই পর্যায়ে চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট নাওয়ারেজে, যেখানে আমরা আতিয়া আনিশার কাছ থেকে জানবো এমন অনেক কথা যেগুলো সম্প্রতি আমাদের কাছে আসছে, যে প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে চাই সেগুলো আমরা জানবো, আপনাদেরকে জানাবো। বর্তমান আপনার সম্পর্কে জানবো, বর্তমানে আপনি কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন? বর্তমানে হচ্ছে টিভি শোজগুলো নিয়ে খুব ব্যস্ততার সময় যাচ্ছে, আর স্টেজ পারফরমেন্স, স্টেজ শোজ নিয়ে। সামনে কোন কোন গান মুক্তির তালিকায় রয়েছে বা কাজ শেষ হয়েছে? বেশ কয়েকটি প্লেব্যাক করেছি আমি চরকির ওটিটি প্ল্যাটফর্মের, তো সেগুলোর আসার অপেক্ষায় আছি। রিসেন্টলি কোনো গানে, মানে কোনো সিনেমায় গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কি? একদম রিসেন্টলি হওয়া হয়নি, বাট মাসখানেক দু মাস আগে করা হয়েছে, চুক্তিবদ্ধ হয়েছে। অনেক নতুন সঙ্গীত শিল্পীরা রয়েছেন যারা আসলে সিনেমায় প্লেব্যাক করতে চায়, তাদের জন্য আপনার টিপস ট্রিক্স, মানে পদচারণা কি হবে? আমি একদমই নতুন, আমি নিজেও শিখছি, আমি একদমই নতুন, তো আমার ওদেরকে আসলে বলার মতো কিছু নেই। তবে হ্যাঁ, আমি বলবো যারা সিনিয়ররা যারা রয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই একটা গুড অ্যাডভাইস নিতে, অ্যান্ড প্রচুর প্রচুর গান শুনতে, গান যারা আমাদের, আমরা যাদের গান শুনে শিখেছি সবসময় তাদের কাছ থেকে একটা গাইডলাইন নেবার। সঙ্গীত নিয়ে কি কি পরিকল্পনা আছে সামনে? সঙ্গীত নিয়ে পরিকল্পনা ওই যে জীবনে ভালো কিছু গান গেয়ে যেতে চাই, এতটুকুই পরিকল্পনা। আমরা যারা সঙ্গীত শিল্পী না, আমরা অবসর সময়ে গান গাই নিজেদেরকে ভালো রাখার জন্য বা মনোটোনিয়াস লাইফ থেকে একটু নিজেদেরকে আলাদা করার জন্য, কিন্তু আপনারা যারা সঙ্গীত শিল্পী আপনারা গানই গান, তো সঙ্গীতের বাহিরে আর কি করেন? আমি ভীষণ ঘুরে বেড়াতে পছন্দ করি আমার পরিবার, পরিবারের সঙ্গে যারা আমার সোশ্যাল মিডিয়ায় রয়েছে কানেক্ট, তারা জানে, একটু সময় পেলে আমি আমার পরিবারের সঙ্গে ঘুরতে চলে যাই। এই যে পরিবারকে নিয়ে ঘুরতে যান, সে সময় প্রাধান্য দেন কাকে বেশি? আমি প্রাধান্য, মানে আমার প্রাধান্য আমি থাকি, মানে সবকিছু আমি আমি বলে দেয়া, এখানে ঘুরবো ওখানে ঘুরবো। সো থাকি না, পরিবারের মেম্বারদের মধ্যে কাউকে যদি প্রাধান্য দেওয়ার থাকে, বাবা, বাবাকে সবকিছুতে। হ্যাঁ, আসলে বাবা মানে একটা অন্যরকম, মা মানে অন্যরকম, তারা যতদিন আবার আবার দুজনই সমান কেন, আবার বাবা অনেক কিছু কিন্তু মাকে বলা ছাড়া বা মার পারমিশন ছাড়া করে না, সো বোথ মিলে যায়। হ্যাঁ, ফ্যানদের কাছ থেকে তো আসলে অনেক কমপ্লিমেন্টই পান, কিন্তু থাকে না একটা কমপ্লিমেন্ট যেটা একদম মনে গেঁথে যায়, যেটা সারা জীবন মনে থাকে, সেটা কি? আমি আমি ফ্যানদের কাছ থেকে অনেক অনেক কমপ্লিমেন্ট পেয়েছি। আমি যখনই ডাউন ফিল করি আমি আমার ইউটিউবে যাই, আমার গানগুলোর মধ্যে আমার দর্শকরা যে ধরনের কমেন্টগুলো করে সেগুলো পড়ি, আমার খুব ভালো লাগে, এবং দর্শক আমার দর্শকরা আমাকে ভীষণ ভালোবাসে সত্যি কথা, ওরা এত সুন্দর করে আমাকে ইন্সপায়ার করে। একটা মজার ঘটনা বলবো, আমার যারা ভক্তরা, ভক্ত বলবো না আমি বলবো, তারা আমার আসলে শুভাকাঙ্ক্ষী, তারা আমার ভালোবাসার মানুষ, তারা আসলে আমাকে সবসময় ইন্সপায়ার করে। একদিন আমি মগবাজারে জ্যামে বসেছিলাম ট্রাফিকে, আমি আমার ফ্রেন্ড তো থার্ড জেন্ডারের একজন, তিনি আমার কাছে আসে হেল্পের জন্যে, তিনি সাহায্যের জন্য এসেছিল আমার কাছে, তো আমি ব্যাগ থেকে বের করে ছিলাম, তখন উনি আমাকে বললো, ওমা তোমাকে দেখতে তো আতিয়া আনিশার মতো লাগে। আমি তখন খুব অবাক হয়ে যাই, আমি হেসে দিই, আমার বন্ধু বলতে যায় আমি ওকে মানা করে থাক, পর আমি জ্যাম থাকলে আমি ওকে বলতেছি যে আতিয়া, আমি আমার ওদের সঙ্গে খুব ফ্রেন্ডলি কথা বলি, আর ওই জায়গাটা আমি সবসময় ট্রাফিকে দাঁড়ানো হয় তো অনেক সময় ওদের চেনা চেনা ফেস হয়ে গিয়েছে আমার, তো আমি ওদেরকে বলছি আতিয়া আনিশার কোন গান তোমার ভাল লাগে, পর বলে ওনার বেহায়া মন গানটা আমার খুব ভাল লাগে, আমি খুব শুনি। বললাম তাই, পর আমি দিচ্ছি ওকে, তুমি সত্যি করে কও তুমি আতিয়া আনিশা, পারমিশন যে না কে না তুমি আতি আনিস আমি জানি, এইটা বলতে বলতে জ্যাম ছেড়ে দেয়। তারপর আমি ওনাকে হেল্প, মানে একটা দেই সামান্য যতটুকু সম্ভব হয়। উনি যাওয়ার পথে পথে আমাকে বলছে আমি আতি আনিসা, আমি তো বলছি, আমি তো কইছি এটা তুমি আতি আনিসা, তো ওইটা আমার কাছে খুব সুন্দর একটা মেমোরি যে উনি আমার গান শুনেন, আমার মানে ভালোবাসা দিয়েছে আমার, এটা আমার সারা জীবন মনে থাকবে। খুবই মজার অভিজ্ঞতা, এবং সত্যি এই অভিজ্ঞতাটা মনে হয় কখনোই হৃদয় থেকে মুছে যাবে না, অন্যরকম ফিলিংস। এই যে আপনার দর্শকদের ভালোবাসা আপনি সবসময় পাচ্ছেন, তো সেই দর্শকদের জন্য যদি এখন কিছু বলার থাকে তাহলে সেটা কী হবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাকে যেভাবে ভালোবেসে এসেছেন এভাবে ভালোবাসবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর এতটুকু চাওয়া, আর হচ্ছে আশেপাশে যারা রয়েছে সবার ভালো চাইবেন, এতটুকুই। আমাদের তারাবেলার এই প্রোগ্রামটি কেমন লেগেছে, যে ভিন্ন ধরনের আয়োজন?
খুব ভালো লেগেছে আজকে, অনেক ধরনের কথা আমি বলেছি এবং খেলাও গেমস অনেক ধরনের খেলেছি, খুব খুব ভালো ছিল, নিউ এক্সপিরিয়েন্স ছিল। আই হোপ দর্শকেরও অনেক ভালো লাগবে। রবিবার রাত 8টায় কালবেলার ফেসবুক পেজে আপনারা সবাই দেখতে পাবেন এবং ইউটিউবেও দেখা যাবে আর কি। হ্যাঁ, এবং ইউটিউবেও দেখা যাবে। আচ্ছা, এখন তো বিদায় নিতে হবে আপনার কাছ থেকে, কারণ অনেক সময় আমি নিয়ে নিয়েছি আড্ডা করতে করতে। এত বেশি সময় নিলে পরবর্তীতে আর গাড়িতে ঘোরাবেন না, যখন কিনবেন তখন আরও অনেক আড্ডা দিব। তো এই শেষ বেলায় আসলে একটা আপনার পছন্দের একটা গান শুনতে শুনতে শেষ করতে চাই। নিজের যে গানটি ভীষণ পছন্দের সে গানটি এবং জনপ্রিয়, হ্যাঁ, পাপপূর্ণ ফিল্মের তোর সাথে নামলামলে পথে। তোর সাথে নামলাম রে পথে, উথাল পাথাল হিয়া, সখা উথাল পাথাল হিয়া, হাতের পরে হাতরা খিলাম যাইস না রে পালাইয়া, সখা উথাল পাথাল হিয়া, আজ ছড়াবো বকুল অভিমানী কাশ ফুল, তোকে ডাকে সাড়াই ভুলে হোক কোটি ভুল, আজ লেগেছে আগুন চল হারাই অজানা। খুবই সুন্দর আসলে। এই পর্যায়ে আরেকটা গান আমি নিজেকে না শোনানো থেকে বিরত রাখতে পারছি না, যে গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেই গানটি শুনতে চাই। পায়ের ছাপ চলচ্চিত্র থেকে এই শহরের পথে পথে গানটি আমি গাইব। গানটি সুরসঙ্গীত করেছেন শওকত আলী ইমন স্যার, লিখেছেন সাইফুল ইসলাম মান্নু। এই শহরের পথে পথে আমার পায়ের ছাপ রেখে যাব, যতই আমায় তুমি নিঃস্বভাব আমার হিসেব আমি বুঝে নেব। আমি কাঁদতে আসিনি, জলে ভাসতে আসিনি, আশার কারণ আমি জানিয়ে যাব। ও